ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের আজকে 501তম দিনের পর্ব। গতকাল এবং তারও আগের দিন আমরা ঘোষণা করেছিলাম যে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানটি 500তম পর্বের পর নিয়মিত অগ্রসর হওয়া ভগবানের কৃপাতেই হয়তো সম্ভব হতে পারে। আজ 501তম পর্বে আপনাদের নিবেদন করছি যে সেই ঘোষণা থেকে আমরা কোথাও সরিনি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলটির শ্রদ্ধেয় শ্রী পবিত্র কুমার সুর মহাশয়ের, আমি এই চ্যানেলের কেউ সঙ্গে যুক্ত নই, কিন্তু একটি কথা আপনাদের শুধু স্মরণ করি যে পবিত্রবাবু আমার সাথে দীর্ঘদিন এই সহযোদ্ধার মতন ভূমিকাটি পালন করেছেন, তাকেও কৃতজ্ঞতা। আর 501তম পর্বে এসে গত দুদিন ধরে বহু মানুষের, বহু বয়স্ক বয়স্কা অনুরাগী ভক্তের ফোন এবং হোয়াটসঅ্যাপ পেয়েছি রাত্রি 9টার পর থেকে। তারা বলেছেন সকলে যে এটি তাদের অভ্যাস, সকাল 7টায় তারা সৎকথায় প্রতিদিনের মনন নিয়ে কেউ ঠাকুর ঘরে, কেউ চায়ের টেবিলে, কেউ বা ফুল তুলতে তুলতে শোনেন। সকালের এই অভ্যাসটি তাদের এমন দৃঢ় হয়েছে যে সেইখান থেকে বঞ্চিত হতে গেলে তাদের কষ্ট পাচ্ছেন তারা। আর এমন ভক্ত অনুরাগী ফোন করে বলছেন যে সমস্ত কাজের শেষে রাত্রি 12টায় তিনি সৎকথায় প্রতিদিনের মনন শুনতে শুনতে ঘুমোতে যান। এই কথাগুলি প্রেরণা দিচ্ছে ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের সাথে একটু ভাগ করে নেওয়ার জন্যে বলা যে ইদানিং যেহেতু আমি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং সেখানে ছাত্র সংখ্যা যথেষ্ট, তাদের শিক্ষাদীক্ষায় গড়ে তোলার জন্যে যে কাজকর্ম থাকে সেটির চাপ, নিজস্ব কিছু গবেষণার কাজ, প্রতিদিনের এই মননের পাঠকে তৈরি করা এবং অন্যান্য বিভিন্ন কেন্দ্রে ঠাকুরমা স্বামীজির অনুধ্যান করার সুযোগ যে রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজরা করে দেন, ঠাকুর করে দেন, সেখানে দৌড়ে যাওয়া, এই সবটা নিয়ে কোথাও হয়তো একটু সময়ের ঘাটতি হচ্ছে। আমি চেষ্টা করছি তাও 501 থেকে যতদিন পর্যন্ত সাধ্যে ক্ষমতায় কুলোয় একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু তারপরেও আপনাদের কাছে নিবেদন, যদি কোনো কারণে সপ্তাহে দুদিন বা তিন দিন করতে হয় আপনারা মার্জনা করবেন, কিন্তু সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে থাকাটা আমার একান্ত জরুরি দরকার, সেটি আধ্যাত্মিক প্রার্থনার জন্য, সুখ দুঃখে সম্পদে থাকার জন্য। আমরা রামকৃষ্ণ পরিবারের সবাই এবং সর্বোপরি যে সেবা যজ্ঞের ব্রতী আমরা হয়েছি সেটি, এবং আগামী দিনে পরিকল্পনা রয়েছে যে কিছু যুবক যুবতীদের নিয়ে পার্মানেন্ট কিছু কাজ করার, টেম্পোরারি নয়, ভক্ত অনুরাগীদের নিয়ে ভক্ত সম্মেলন শুধু নয়, প্রকৃত আধ্যাত্মিক শিবির করার, তো এগুলির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। তাই 501তম পর্বে সৎকথায় প্রতিদিনের মননে আমরা আজকে স্বামী নির্লেপানন্দজি মহারাজ, তাঁর স্বামীজির স্মৃতি সঞ্চয়ের বা সঞ্চয়নের আলোকে আমরা আজকে আলোচনা করব, এবং এটি একটি দুর্লভ গ্রন্থ। সেই গ্রন্থটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের এক বিদগ্ধ সন্ন্যাসী মহারাজ তাঁর লাইব্রেরি থেকে একেবারে জেরক্স করে, বাইন্ডিং করে আমাকে প্রদান করেছেন। এটি সত্যি আমার কাছে একটি দুর্লভ সুযোগ। স্বামী নির্লেপানন্দজির কথা আপনারা জানেন, যিনি যোগিনমার নাতি ছিলেন। তিনি তার স্মৃতি সঞ্চয়নে বলছেন
যে নরেন্দ্রনাথের জ্যাঠামশায়ের কনিষ্ঠ পুত্র ছিলেন তমু দত্ত। এই তমু দত্ত এই নির্লেপানন্দজির নাতিকে স্বামীজির বাড়ির অন্দরমহলের অনেক ঘটনার কথা বলেছেন এবং তার জীবন ছিল ঝটিকাময়। পরে তিনি খ্রিশ্চান হন, আবার শেষ বয়সে শরৎ মহারাজের কাছে দীক্ষা নিতেন। এই তমু দত্ত পেশাদারি রঙ্গমঞ্চে ক্ল্যারিওনেট এবং হারমোনিয়াম বাজাতেন। তার ভালো নাম ছিল সুরেন দত্ত। তিনি বলেছিলেন যে স্বামীজির মা এবং দিদিমা উভয়ই অতি সৌষ্ঠব সম্পন্ন, দীর্ঘাকৃতি এবং পরম সুরূপা ছিলেন। নাক মুখ চোখ তাদের বেশ বড় বড় ছিল এবং সেকালের শক্ত গিন্নি ছিলেন তারা। খুব ভালো রান্না করতে পারতেন, আমিষ এবং নিরামিষ। এবং এই যে স্বামীজির মা এবং দিদিমার কথা বলতে গিয়ে বলছেন যে এই এদের রান্না শুক্ত এবং মোচার ডালনা অসাধারণ ছিল। রঙ্গ করে বলতেন যে বাংলাদেশে এই দুটোর জন্য আবার জন্ম নেওয়া যায়। এই ভুবনেশ্বরী দেবীর মায়ের সাথে স্বামীজির ছিল নাতি দিদিমার সম্বন্ধ, স্বাভাবিক, কারণ ভুবনেশ্বরী দেবীর মা ছিলেন রঘুমণি দেবী, সেই রঘুমণি দেবী হচ্ছেন দিদিমা, আর স্বামীজি নরেন্দ্র দত্ত, তো তার সাথে সেই হাসি ঠাট্টার সম্পর্ক ছিল, ঠাট্টার তামাশা করত। তা সেই ভুবন প্রখ্যাত ভুবন বিজয়ী নাতিকে তিনি হাসতে হাসতে বলেছিলেন, দিদিমা আর কেন, তোর তো সবই হলো, এইবার বিয়েটা তো বাকি আছে, বিয়েটা করে ফেল। আর স্বামীজি শুনে একেবারে হাসির ফোয়ারা তুললেন, ওই কথার কী উত্তর দেবেন তিনি? এবং দুজনেরই এই দুই বৃদ্ধাকে শোকসাগরে ভাসিয়ে নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাসী হয়েছিলেন। এবং শুধু সন্ন্যাসী হননি, তার শরীর যখন যায় তখন মা এবং দিদিমা খুব কেঁদেছিলেন। একদিন মায়ের আহারের পর স্বামীজি গিয়ে হাজির, ইচ্ছা মায়ের পাতের একটু প্রসাদ খাবেন, সজনে খাড়া পড়ে আছে। মা সংকুচিতা বলছেন, একটু তো আগে আসতে হয়। স্বামীজি বলছেন, কী হয়েছে? বলে সমাদারের সাথে ওই সজনে ডাকা ডাঁটার টুকরোটি খেলেন, পরিতৃপ্ত হলেন। মা এবং দিদিমাকে নিয়ে বেলুড় মঠ থেকে তিনি অনেক উপঢৌকন ফলমূল তরকারি তত্ত্ব পাঠাতেন। অসুস্থ শরীরেও স্বামীজি 1901 সালে মাকে নিয়ে কামাখ্যা এবং চন্দ্রনাথ তীর্থে গিয়েছিলেন। তমু দত্ত বলছেন, রাত্রে সিমলায় মার কাছে খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে উনি বাগবাজারের দিকে যাচ্ছেন, সঙ্গে আমি। বেথুন কলেজের ফুটপাতে একটা ভিখারি পয়সা চাওয়াতে পকেটে কী ছিল না দেখে ফেলে চলে গেলেন। খানিক বাদে হাঁপাতে হাঁপাতে সেই ভিখারি এসে বলছে, সাধু বাবা, আপনি ভুল করে সোনার পয়সা কেন দিলেন? পুলিশ দেখতে পেলে আমাকে ধরবে। স্বামীজি গিনিটার দিকে তাকিয়ে বলেন, ও যখন তোকে দিয়েছি ফেরত নেব না, ও তোরই, লুকিয়ে রাখ। এই ছিল স্বামীজির হৃদয়। বিজ্ঞানানন্দজি বলছেন তাই যে একদিন সকালে বেলুড়ে স্বামীজি ঠাকুরঘর থেকে নামছেন, পুরাতন চায়ের টেবিলের সামনে আমাদের মুগ্ধ মুখে বলছেন, শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছ না? দেখো দেখো, এইখানেই যে তিনি সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু কিছুই দেখতে পেলাম না, চুপ করে রইলাম। এই যে জন্মাষ্টমীর পরের দিন স্বামীজি বলছেন যে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছ না, স্বামী তুরিয়ানন্দজি তিনি তার স্মৃতিকথায় বলছেন, স্বামীজির সব রকম লোকের সঙ্গে মেশবার অদ্ভুত ক্ষমতা ছিল। একবার পরিব্রাজক অবস্থায় দুজনে ট্রেনে যাচ্ছি, তৃতীয় শ্রেণীর কামরার মধ্যে কতগুলো ঘোড়ার সহিসদের সঙ্গে নানান প্রকার আলাপ আলোচনায় দেখলাম মশগুল হলেন। জিজ্ঞাসা করলাম কী কথা সব হচ্ছিল? বললেন, ওরা সব অনেক রকম জানে, ঘোড় দৌড়ের ঘোড়াগুলোকে কী কী আদব কায়দায় ডলাই মলাই করতে হয়, ঘোড়াগুলোর তেজ বাড়ানোর জন্য কী কী আহার করায়, সব শুনে নিলাম, বেশ লাগলো, সকলের কাছেই শেখবার আছে। এই জন্য শরৎ মহারাজ
শ্রীক্ষেত্রে শশীনিকেতনের দোতলায় একদিন ঘরে বসে নরেন্দ্রনাথের প্রসঙ্গ করছিলেন এবং পরিষ্কার সেদিন বলেছিলেন, স্বামীজি তো একটা অবতার, ঠাকুরের কথা ছেড়েই দাও। একদিন ঠাকুর স্বামীজিকে বারবার তিনবার বলেছিলেন, তুই ঠিক থাক, তোকে এখন কেউ বুঝতে পারবে না। দেহত্যাগের কিছুদিন আগে স্বামীজি একদিন শরৎ মহারাজকে বলেছিলেন, ওরে আর সে মেয়েকে দেখতে পাচ্ছি না, বেটি আমার হাত ছেড়ে দিলে। শরৎ মহারাজের মুখে শোনা যায় তিনি নাকি তখনই স্বামীজিকে বলেছিলেন, সে কি ভাই, তা কি কখনো হতে পারে, মা তোমার হাত সর্বদাই ধরে আছে। মুখে এই কথা বললেও শরৎ মহারাজ সেদিন বলেছিলেন, দেখো সেই দিন থেকে আমিও বুঝলাম স্বামীজির শরীর দিয়ে মার যা কাজ করবার ছিল তা সাঙ্গ হয়েছে। পাশ্চাত্য দেখে দেশে সিস্টার ক্রিস্টিনের প্রতি কৃপা পরবশ হয়ে অলৌকিক ক্ষমতার পরিচয়ের একটা দৃষ্টান্ত রয়েছে। স্বামীজি ক্রিস্টিনকে বলেছিলেন, দেখো যখন খুব কষ্ট হবে, দিন চলে না, ঘরে খাবার নেই, খেতে পাচ্ছ না, তখন এই ব্যাগটি খুললেই অর্থ পাবে, এর অপব্যবহার করলে কিন্তু কোনো ফল পাবে না, খুব সাবধান। এইরকম ঘটনা রয়েছে, তিনি অবতার। ওই যে শরৎ মহারাজ বারবার বলছেন, স্বামীজি নিজেই এক অবতার। সেজন্য রাজা মহারাজ 1911 খ্রিস্টাব্দে শ্যামাপদ হোমবলিটোলার বিপিন ডাক্তারের পড়শি সাগরেত শ্রীশ্রীমায়ের কৃপাপ্রাপ্ত মেডিকেল ছাত্র বলরামবাবুর বাড়িতে অর্থাৎ বলরাম বাটিতে রাখাল মহারাজের সাক্ষাৎ পান। তখন রাজা মহারাজ তাকে বলেছিলেন, তোমরা আমাকে দেখেই এত আহ্লাদ করছো, যদি স্বামীজির দেখা পেতে মোহিত হয়ে যেতে, চোখ ফেরাতে পারতে না। সত্যি স্বামীজি শিব, শিবস্বরূপ। শশী মহারাজ বলছেন, 1911 সালে উদ্বোধনে বাল্যকালে স্বামী রামকৃষ্ণানন্দজি শুয়ে আছেন শয্যাশায়ী আর কি, বাল্যকালে বলতে নির্লেপানন্দজি, তিনি তার স্মৃতিচারণায় লিখছেন, তো সেই জন্য বলছেন। বলছেন, একদিন শুনলাম তিনি চিৎকার করে একজন ভক্তকে বলছেন, বল নরেন শিব, নরেন শিব, নরেন শিব। স্বামী অখণ্ডানন্দজি, তিনি স্বামীজির সঙ্গে গল্প করছেন, বলছেন, ভাই হিমালয়ে যেতে যেতে খুব উঁচু পাহাড়ে একটা সাধু দর্শন করে অবাক হয়ে গেলাম, গলিত কুষ্ঠ রোগীকে মায়ের মতো নিজে হাতে গা ধুইয়ে, ঘা ধুইয়ে পরিষ্কার করে দিচ্ছেন। দরদি সাধুর সেই কাহিনী শুনতে শুনতে স্বামীজির চোখ ছলছল করে এলো, বললেন, কই আমরা তো অত দূর পারি না। তারপরেই গঙ্গাধর মহারাজ যেই শেষে বলছেন, কিন্তু ভাই এও শুনলাম তার নাকি রক্ষিতা আছে। শেষের কথা শুনে স্বামীজি বিরক্তি প্রকাশ করে বললেন, ওসব কুলোকের উৎসায় কান দিবি না, কুলোকের উৎসায় কান দিবি না, যা তার অটায়, তুই নিজে যা দেখেছিস তার তুলনা কোথায়। আমরা তো অনেক সময় অনেক লোকের কথা শুনে অনেককেই দোষানুবাদ করি, সেটি আমার ক্ষেত্রেও হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে ভাগ করে নিই। অনেকেই অনেক কুৎসাব রটান বলেন, শুনি, কিন্তু ওইটি মনে রাখতে হয়, নিজের চোখে তো দেখিনি ওইটি। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটি মনে রাখতে হবে সবসময়। সেই জন্য বলা হয় না যে স্বামীজি নিজেই একটি জীবন্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন। তিনি পৃথিবীর এবং ভারতের স্থপতিবিদ্যার মূল রীতি ধারাগুলোও রপ্ত করেছিলেন এবং তিনি যখন বলতেন তখন একেবারে সবাই স্তম্ভিত হয়ে যেতেন। বেলুড় মঠে নির্লেপানন্দজি বলছেন যে বেলুড় মঠে সেই প্রথম দুর্গোৎসব স্বয়ং স্বামীজির তত্ত্বাবধানে শ্রী মা উপস্থিত, স্বামীজির গর্ভধারিণী ভগ্নী দিদিমা সব মঠে এসেছেন, তাদের নিয়ে সমস্ত মঠ স্বামীজি নিজে ঘুরে ফিরিয়ে দেখাচ্ছেন। সঙ্গে ছিলেন নির্লেপানন্দজি। স্বামীজির জ্বর, বলছেন আমারও জ্বর, বেজায় হুঁশ না, নির্লেপানন্দজি জ্বর নয়, একটু ভুল বললাম, স্মৃতিকথা তো আসল ভাবের সাথে বলতে গেলে এই তথ্যের দিক থেকে একটু সরে যেতে হয়। স্বামীজির কাছে একটি বালক ছিলেন, তার নাম ছিল গৌর, ভালো নাম নরেশচন্দ্র ঘোষ। এই গৌরের সাথে নির্লেপানন্দজির সঙ্গ হয়েছিল কলকাতায় শ্রীশ্রী মায়ের
বাড়িতে বসে। তিনি বলছেন যে তখন স্বামীজির জ্বর, আমারও জ্বর অর্থাৎ গৌড়েরও জ্বর, এবং আমি বেজায় বেহুঁশ অর্থাৎ গৌড় বেহুঁশ। নিবেদিতা, ম্যাকলাউড এরা সব ওর পরিচর্যা করতে স্বামীজির বিছানার কাছে গেলেন। সঙ্গে সঙ্গে স্বামীজি সাফ বলে দিলেন, সকলে মিলে আমার কাছে ভিড় করা অনর্থক, আমাকে দেখবার অনেক লোক আছে। ও ছোঁড়াটা যে একধারে একা কাতরাচ্ছে, ওর মাথায় গায়ে তোমরা হাত বুলিয়ে দাও গে। এই আমাকে দেখার অনেক লোক আছে, কিন্তু ওই ছোঁড়াটার জন্য। এবং বাঘা কুকুরের প্রতিও স্বামীজির কিন্তু সেই ভালোবাসা ছিল। সেই বাঘার শরীর যখন চলে যায়, মৃত শরীর জোয়ারে ভেসে যাচ্ছে, কিছুক্ষণ পর দেখা গেল ভাটার টানে সেই মৃত বাঘার শরীর আবার মঠের ঘাটে ফিরে এসছে। তখন শরৎ মহারাজ তাকে মঠের ধারে গঙ্গা তীরেই পুঁতে সমাধি দেওয়ার জন্য যেন নির্দেশ দিলেন। এবং বেলুর মঠে তখন বেশি লোক সমাগম হতো না, গিরিশ স্মৃতি মন্দিরের পশ্চিম দিকে দেওয়ালেই তখন মঠের ফটক, এখনকার মতন পাকা নয়। রাত্রে ঠাকুরের ভোগ নেমেছে, সবাই খেতে বসেছেন, হঠাৎ মালি এসে বললেন একজন সাহেব এসেছেন। তখন রাত 10টা, সাহেব চাবির জন্য অপেক্ষা করতে পারেননি, বেড়া টোপকে মঠভূমির মধ্যে লাফিয়ে পড়লেন। মজার সাহেব, বাবরি চুল টেড়ি কাটা, সাহেবি পোশাকেও চমৎকার মানিয়েছে। ওরে বাবুরাম, কী আছে নিয়ে আয়, বড্ড খিদে পেয়েছে। সেই রাত্রে রান্না হয়েছিল খিচুড়ি আর মঠেই তৈরি হওয়া কাঁচকলার ডাল্লা। বাবুরাম মহারাজ আহ্লাদে আটখানা, কী খাবে, একটু বসো না, লুচি ভাজিয়ে দিচ্ছি। আরে না না, ওই বেশ হবে, অনেক দিন খিচুড়ি খাইনি। অর্থাৎ স্বামীজি এইভাবেই স্বামীজি এসেছিলেন। তার জীবনটা তো বহুমাত্রিক, এবং সেই বহুমাত্রিক জীবনের স্মৃতিচারণাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন এ কিং অফ কিংস, যেন রাজরাজেশ্বর। সোমানন্দ নামে স্বামীজির একজন দক্ষিণী চেলা ছিলেন, অল্প দিনের মধ্যে তার শরীর চলে যায়, কিন্তু তিনি বলতেন যে ঘুরে ঘুরে হিমালয়ের ওপর হিমালয় সদৃশ্য শ্রেষ্ঠ পুরুষ স্বামীজিকে প্রথম দেখলাম। কোনো আশ্রমে টাশ্রমে নয়, একলা থাকেন, সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভরশীল, মাধুকড়ি করে আহার সংগ্রহ করেন। কিন্তু হলে কি হবে, ফকিরের আবরণেই তাকে বোধ হলো এ কিং অফ কিংস, যেন রাজরাজেশ্বর। এই সোমানন্দজি তখন পেটের ব্যামোতে খুব কাবু, পার্জিং অ্যান্ড পার্জিং, দেহের ওই অবস্থা শুনলেন স্বামীজি, তার মাদার্স হার্ট দেখলাম, ওই পথ্য স্বহস্তে প্রস্তুত করে খাওয়ালেন, যেন মা বিবেকানন্দ। এই বিবেকানন্দের কথা যত আমরা ভাবি, তত আমরা বুঝতে পারি যে বিবেকানন্দ আর কেউ নন, এই নিখিল মানবাত্মার সমষ্টি রূপে আগ্রত সেই ভগবান, যে ভগবান মনুষ্য শরীরে শ্রী রামকৃষ্ণ রূপে এসে যেমন লীলা করছেন, তেমনি স্বামী বিবেকানন্দ রূপে তিনি এলেন। একদম বারবার স্বামী বিবেকানন্দ কোন একটি ধর্মসভায় বলেছিলেন সভাপতির ভাষণ হিসাবে, যে আমরা এই যে সব ঠাকুরের পুজো টুজোর ব্যবস্থা করেছি, এ সব আমাদেরই ক্রিয়েশন, অতএব একে সেকেন্ডারি প্লেস দেওয়া উচিত। তিনি যা বলেছেন অর্থাৎ ঠাকুর, তাকেই ফার্স্ট প্লেস দেওয়া উচিত। তিনি আমাদের ধ্যান জপ করতে বলেছেন, 10,000 ছবি পুজো করে যা না ফল হবে, আধ ঘন্টা ধ্যান করতে পারলে তার চেয়ে ঢের বেশি ফল হবে। আমাদের যেন স্মরণ থাকে এই কথা, এবং এইটি সেই বেলুড় মঠে ঘটনা। ভক্ত অনুরাগীদের নিয়ে যখন শরৎ মহারাজ একটি সম্বর্ধনার ব্যবস্থা করেছিলেন, তখন স্বামীজি সভাপতি হয়েছিলেন, এবং সকলে বক্তৃতা দেওয়ার পর স্বামীজি এই নির্দেশটি দিয়েছিলেন, এবং বারবার কপালে আঙুল তুলে বলেছিলেন, স্মরণ রেখো আমাদের আদর্শ, ত্যাগ ত্যাগ ত্যাগ। স্বামীজির এই বহুমাত্রিক ব্যক্তিত্বের কথা স্মরণ করতে করতে 501তম পর্বে যেন আমরা এইটি মনে রাখি, রিমেম্বার
রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন অ্যান্ড রিনাউন্সিয়েশন, ত্যাগ ত্যাগ ত্যাগ। ত্যাগ মানে কোনো কিছু ছেড়ে যাওয়া নয়, ত্যাগ মানে উচ্চতর আদর্শকে লাভ করার জন্য নিম্নতর ভোগ বাসনাগুলোকে স্বেচ্ছায় বিচারের দ্বারা বর্জন। বারবার মনে রাখতে হয় যে আমার এই অর্থ, আমার এই নাম, আমার এই সমস্ত কিছু যাবে না, কিন্তু কোনটা থাকবে? এই কর্ম, আমার একটু সেবা ভাবনা, একটু সেবা কাজ, একটু মানুষের মুখে হাসি ফোটানো, এটি ওই যে গিনিটা দিলেন যা তোকে দিয়ে দিয়েছি আর ফেরত নেব না। আমাদের এইটি বারবার মনে রাখতে হয়, ওই যা দিয়ে দিয়েছি আমাদের এই দিতে হবে, এই দেওয়াটাই আসল। এবং সেই জন্য বারবার মনে রাখতে হয় মরা মানুষকে বাঁচবার শক্তি, যেন বাঁচাবার শক্তি স্বামীজির মধ্যে আছে। কারণ তিনি শুধু পথপ্রদর্শক নন, তিনি আমাদের শক্তি, তিনি আমাদের ইন্সপিরেশন, তিনি আমাদের ভাব, তিনি আমাদের ভাবনা, তিনি আমাদের চেতনা, তিনি আমাদের চিন্তা। সেই জন্য বারবার স্বামীজির কথা আমাদের শুনতে ভালো লাগে, এবং বহু স্মৃতিকথা এই স্বামী নির্লেপানন্দজির গ্রন্থে রয়েছে। এরকম বহু পুরনো গ্রন্থ রয়েছে যেগুলো এখন পাওয়া যায় না, সেই পুরনো গ্রন্থগুলি যদি আমরা সংগ্রহ করে কেউ আপনাদের কাছে যদি থাকে, তাহলে একটু যদি ভাগ করে নেন, তাহলে এই সৎকথায় প্রতিদিনের মননের সাথে আমরা হয়তো কোথাও কোথাও একটু শেয়ার করে নিতে পারব। এবং সেই জন্য সিস্টার ক্রিস্টিন বারবার বলছেন যে শ্রী বিবেকানন্দকে কখনো কখনো একান্ত আপনার ঘরোয়া লোক ভাবতে ইচ্ছা হয়। বাইরের নামযশের ভিতর তার যে স্বভাব সুন্দর সাদা সিদে ভাব, সেটা অনেক সময় চাপা পড়ে যায়। শিষ্য সন্তানদের সম্পর্কে তিনি সর্বদা চিন্তান্বিত থাকতেন, তাদের প্রত্যেকের খুঁটিনাটি সংসারের সব খবর জানবার জন্য কতটা আগ্রহযুক্ত ছিলেন, আর কতটা শিশুর মতন সরল ছিলেন, তা কতগুলো পত্রের স্মৃতি থেকে উদ্ধৃতি দিলেই বুঝতে পারা যায়। একবার চিঠিতে স্বামীজি লিখেছেন যে এবার তোমাদের দেশে আর বক্তা সেজে যাব না, অত্যধিক পরিশ্রম করে বড় ক্লান্ত, বড় কাবু হয়েছি, এবার গিয়ে কোনো কথা কইব না, এবার ছুটি ভোগ করব, খাবো দাবো, বেরিয়ে বেড়াবো, নিশ্চিন্ত হয়ে যাতে তোমাদের বাড়িতে সেই বিশ্রাম পাই, সেই ব্যবস্থা তুমি করবে। এখন থেকে লাগো, প্রতি মাসের আয় থেকে কিছু কিছু করে আমার জন্য জমাবে, বুঝলে? অন্যথা না হয়। নমস্কার। ওই প্রতি মাসের আয় থেকে আমাদেরও কিছু কিছু করে ঠাকুরের জন্য, মায়ের জন্য, স্বামীজির জন্য, যারা এই কাজে ব্যস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম, প্রাণারাম, প্রাণারাম।